আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওটা হচ্ছে ইউআরপি, যারা ইউআরপি ব্যবহার করেন সৌদি আরবে, সবাই জানেন যে ইউআরপি কিন্তু অনেকদিন আগে থেকে একটা অনলাইন ব্যাংকিং, যেটা বাংলাদেশে টাকা পাঠানোর জন্য শুধু বাংলাদেশে না আসলে সব দেশে পাঠানো যায়, যেহেতু আমরা বাংলাদেশি। তো বাংলাদেশের কথা বলছি, তো এখন এটাতে কিন্তু ভিসা কার্ডটা অনেক আগে থেকেই ছিল, ভিসা কার্ড। তো ভিসা কার্ড দিয়ে আপনারা অনেক কেনাকাটা করতে পারতেন সবাই, তো মাদা কার্ড কিন্তু ছিল না। তো যেগুলা অনলাইন পে আছে, এর মধ্যে এলিন মা পেতে মাদা কার্ড আছে, আর এসটিসিপিতে মাদা কার্ড আছে, বাকি মোবাইল ইপে, টেকমো এগুলাতে কিন্তু মাদা কার্ড যুক্ত নাই, শুধু ভিসা এবং মাস্টার কার্ড আছে। তো এখন কিন্তু ইউআর পে তো আপনি মাদা কার্ডটা পেয়ে যাবেন একদম ফ্রিতে। আর মাদা কার্ডটা পেলে আসলে আপনার লাভটা কি, দেখুন অনেকেই কমেন্ট করেন যে আসলে আপনার আল রাজি থেকে টেকমোতে টাকা অ্যাড করতে পারেন না, বা অনেক ব্যাংকে অ্যাড হয় না। তো আপনারা সবাই জানেন আল রাজির সাথে কিন্তু ইউআরপে কালেকশন, কারণ ইউআরপেটা কিন্তু আল রাজি ব্যাংকেরই। তো যাদের আল রাজির অ্যাকাউন্ট আছে বিশেষ করে, তারা চাইলে কিন্তু এখন আল রাজি থেকে ইউআরপেতে টাকাটা একদম ফ্রিতে ট্রান্সফার করে নেবেন, সাথে সাথে চলে আসবে, যেহেতু এটা আল রাজি ব্যাংকেরই অ্যাকাউন্ট। তো যখন সাথে সাথে চলে আসবে, তখন আপনার যে মাদা কার্ডটা পাবেন, এই মাদা কার্ডটা দিয়ে কিন্তু আপনার ইউআরপে অ্যাকাউন্ট থেকে আবার আপনি ওই যে টেকমোতে টাকা অ্যাড করতে পারবেন, বা অন্য কোনো ব্যাংকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এটা কিন্তু করা যায়, সমস্যা নেই। আর আপনি যে মাদা কার্ডটা পাবেন, ডিজিটাল কার্ড, তো এই কার্ডটা দিয়ে কি আসলে তাব্বি থেকে কোনো জিনিস নিতে পারবেন কিনা, এটা আমি এই মুহূর্তে কনফার্ম না, কারণ যেহেতু নতুন কার্ড আসছে মাত্র, আমি অর্ডার করতেছি। তো পরবর্তী সময় এটা বিস্তারিত জানা যাবে যে আসলে দিয়ে কি তাব্বি থেকে কোনো পেমেন্ট করা যায় কিনা কিস্তির জন্য, তো এটা আমি পরবর্তী একটা ভিডিওতে বলবো। তো এখন দেখা যাচ্ছে আপনারা কিভাবে এই কার্ডটা অর্ডার করবেন, তো আপনারা ভিডিওটা লক্ষ্য করবেন একটু, যারা অবশ্যই বলবো, এবং বেনিফিশিয়ারি অ্যাড করে নিয়ে আমি আগামীকালকে আরেকটা ভিডিও দিবো ইনশাল্লাহ। অবশ্যই যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন আমি ইউআরপিটা ওপেন করার পর প্রথমে কার্ডে ক্লিক করলাম, তারপর এখানে দেখেন অ্যাড নিউ কার্ড, এটাতে ক্লিক করবেন। তো অ্যাড নিউ কার্ডে ক্লিক করলে পর এখানে আছে দেখেন ফিজিক্যাল কার্ড আর হচ্ছে ডিজিটাল কার্ড। তো আমি যদি প্রথমে ফিজিক্যাল কার্ডটা দেখাই, তো এখানে দেখেন ইউআরপি ভিসা কার্ড আছে, এবং এটা হচ্ছে ইউআরপি ভিসা কার্ড, তারপর হচ্ছে এটা ভিসা কার্ড, এগুলো সবগুলো কিন্তু টাকা লাগবে, মাগনা পাবেন না। তো এখানে আছে দেখেন ইউআরপি মাদা কার্ড, ঠিক আছে? দেখেন এই যে কার্ডটা হচ্ছে মাদা কার্ড। তো এই মাদা কার্ডটা নিয়ে টাকা লাগবে কিনা আমি দেখাইতেছি আপনাদেরকে, একটু দেখেন কষ্ট করে। তো দেখুন এখান থেকে আমি নেক্সটে দিলাম, তারপর এখান থেকে আমি রেয়াত দিব। তো আমি যেহেতু রেয়াতে আছে, আপনারা যে ডিস্ট্রিক্ট আছেন ওই ডিস্ট্রিক্টের নামটা এখানে দিয়ে দিবেন, তারপর এখান থেকে নেক্সটে দিবেন, তারপর আবার এখানে চলে আসবে। তো এখানে দেখেন আপনি ফিজিক্যাল কার্ডটা, যেটা আপনি হাতে যে কার্ডটা পাবেন প্লাস্টিক কার্ড, ওই কার্ডটা যদি নিতে চান, তো আপনাকে তো এখানে 34-50 ফালালা, মানে প্রায় 35 টাকা মতো আপনি তাদেরকে চার্জ দিতে হবে, তাহলে আপনি কার্ডটা ফ্রি পাবেন, কিন্তু আমি এই কার্ডটা নিব না। তো আমি আবারও চলে আসলাম কার্ডে, এবং আবারও অ্যাড নিউ কার্ডে ক্লিক করব। তো আবার অ্যাড নিউ কার্ডে ক্লিক করার পর এখন দেবো হচ্ছে ডিজিটাল কার্ড, দেখে নিচে আছে ডিজিটাল কার্ড। তো ডিজিটাল কার্ডটা দিয়েও কিন্তু আপনি সবকিছু করতে পারেন, তো আমি পরে বলছি আরো বিস্তারিত। দেখুন আবারও কার্ডের উপরে ক্লিক করব, তো আবার কার্ডের উপরে ক্লিক করার পর আবার এখানে নেক্সট দিব, তারপর এখান দেখেন এখন কিন্তু এটা 00 হয়ে গেছে, মানে ডিজিটাল কার্ডটা যেটা এটা কিন্তু 00, এখানে কোনো টাকা আপনার কাটবে না। তো তারপর এখানে নেক্সট অ্যাকসেপ্ট করে দিবেন, তারপর আবার এখান থেকে কনফার্ম করে দিবেন। তখন এখানে আপনাকে একটা পিন নাম্বার সেট করতে হবে 4 ডিজিটের, যেটা আপনি এটিএম মেশিনে ব্যবহার করেন, সেম এরকম ভাবে 4 ডিজিটের একটা পিন সেট করতে হবে। তো 4 ডিজিটের পিনটা সেট করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপি কোডটা এখানে দিতে হবে। তো ওটিপি কোডটা দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্ট কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হওয়ার পর যেটা করবেন, আপনি এই কার্ডটা দিয়ে যদি মনে করেন যে অনলাইন থেকে কোনো কেনাকাটা করবেন, তাও করতে পারবেন, কারণ অনেক সময় কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, দেখেন আমার কার্ডটা কিন্তু এখানে হয়ে গেছে ডিজিটাল সাকসেসফুল। তো আমি আবার এখান থেকে ব্যাগে চলে আসলাম, তো এখন কিন্তু দেখেন আমার এখানে 2টা কার্ড হয়ে গেছে, আগে একটা কার্ড ছিল, এখন 2টা কার্ড হয়ে গেছে, এই যে মাথা ভিসা কার্ড হয়ে গেছে। তো এখন নিচের থেকে যেটা আছে কার্ড ইনফরমেশন, তো আপনি যদি কার্ড ইনফরমেশনে যান, তাহলে কিন্তু আপনি এই কার্ডের পুরো ডিটেলসটা দেখতে পারবেন, বা এখান থেকে আপনি চাইলে কার্ডটাকে লক করে রাখতে পারবেন। তো লক করে যদি রাখতে চান লকও করতে পারেন। আবার আপনি এখানে আছে দেখেন কার্ড ইনফরমেশনটা যদি ক্লিক করেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি কার্ড নাম্বারটা পাবেন, অথবা যদি আপনার আইফোন থাকে তাহলে অ্যাপল পেতে এটা ওয়ালেটে অ্যাড করতে পারবেন, অথবা যদি আপনার কাছে এনএফসি মোবাইল থাকে, মানে যে কোনো মোবাইলে এনএফসি যদি থাকে, যেটাতে মাদা পে যদি সাপোর্ট করে, তাহলে আপনি এই কার্ডটা মাদা পেতে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করে আপনি যে কোনো শপিং মল থেকে, যে কোনো মার্কেট থেকে, বা যে কোনো ধরনের কেনাকাটা বেচা কেনা কিন্তু আপনি এই কার্ড দিয়ে করতে পারবেন, যদি আপনার কাছে আইফোন অথবা যে নর্মাল যে ফোনগুলো আছে যেগুলোতে আপনার
এন এফ সি থাকে, মানে কেউ মাদা পে সাপোর্ট করে, যেটা মেশিন এ ধরলে পরে স্ক্রিন করতে পারে। এই ধরনের যদি কোনো মোবাইল থাকে তাহলে কিন্তু আপনি এই কার্ডটা নিঃসন্দেহে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আর যদি না থাকে তাহলে শুধু খালি অনলাইন প্রসেসিং এ এটা ব্যবহার করতে পারবেন মাদা পেটা। তো চাইলে আপনারা কিন্তু এই কার্ডটা এখন একদম ফ্রিতে অর্ডার করে নিতে পারেন, যেহেতু ফ্রি দিচ্ছে আমি মনে করি করে নেন, যে কোনো সময় কাজে লাগতে পারে, কারণ মাদা কার্ড আসলে সৌদি আরবে যেহেতু মাদা যুক্ত কার্ড গুলো বেশিরভাগ কাজে লাগে। তো এটাই ছিল আজকের মতো, অবশ্যই যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনার জন্য ভালো হবে, এবং বেল অ্যাকাউন্টটি ডাবিয়ে রাখবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও গুলো আপলোড দেওয়ার পর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো আমি আবারও আপনাদেরকে একটা ভিডিও দিব নতুন করে ইউআরবিতে কিভাবে ইন্টারন্যাশনাল ব্যাংক বেনিফিশিয়ারি গুলো অ্যাড করবেন, কারণ আগের যে সিস্টেমটা ছিল এখন নাই, এটা পরিবর্তন হয়ে গেছে। তো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।